গর্ভাবস্থায় স্তনের অনেক পরিবর্তন দেখা যেতে পারে এইসব পরিবর্তনগুলো স্বাভাবিক তাই এইসব পরিবর্তন নিয়ে বেশি দুশ্চিন্তা মোটেও করবেন না আজকে আমি মেডিকেল মেড চ্যানেলে এই বিষয়টি আলোচনা করব স্তনের কিছু পরিবর্তন দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে একটি হলো স্তনের পরিবর্তন শিশু জন্মের পর প্রথম ছমাস মাস পর্যন্ত যাবতীয় পুষ্টি মায়ের বুকে দুধ থেকে পায় এই জন্য গর্ভাবস্থার শুরু থেকে আপনার দেহ স্তনকে প্রস্তুত করতে থাকে ফলে পুরো গর্ভাবস্থা জুড়ে আপনার স্তনের বিভিন্ন পরিবর্তন হতে থাকে অবস্থা স্তনে অনেকগুলো পরিবর্তন দেখা যেতে পারে তবে সবাই সবার ক্ষেত্রেই যে একই রকম পরিবর্তন হবে বিষয়টি এমন নয় তাই এই সব পরিবর্তন নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না স্তনে সচরাচর যে সমস্ত পরিবর্তনগুলো দেখা তুলে দেখা যায় সেগুলো আমি এক একটা করে আপনাদের কাছে তুলে ধরব চাপ চাপ লাগা বোটার পরিবর্তন আকার বড় হওয়া আশেপাশে চুলকানি গর্ভাবস্থার শুরুর দিকে অন্যতম লক্ষণগুলি স্তনে ব্যথা চাপ লাগা মানে চাপা লাগা আর কি গর্ভকালীন হরমোনের ওঠা নামার আর স্তনের ভেতরে বাড়ন্ত নালির কারণে এমন হয় গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহ থেকে এমন লক্ষণ দেখা দিতে পারে তবে অনেক ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার কয়েকদিন আগে স্তনে ব্যথা হতে পারে এই কারণে স্তনের ব্যথা চাপা চাপা লাগা সেটা অনেকে গর্বধারণের লক্ষণ হিসেবে ধরা হয় কিন্তু অনেকে খেয়াল করতে পারেন না ব্যথার তীব্রতা মানুষ ভেদে কম বেশি হতে পারে এই সময় আপনার স্তনে হাত দিলে স্পর্শ করলে হালকা ব্যথা লাগতে পারে আবার অনেক ক্ষেত্রে বা পড়লেই তীব্রতা ব্যথা শুরু হতে পারে প্রথম ত্রৈমাসিক স্তনের হালকা ব্যথা তীব্রতা হওয়া দুটোই স্বাভাবিক গর্ভাবস্থার স্তনের এই স্পর্শকাতরতা বা ব্যথার কারণে অনেক দম্পতি এই সময় সহবাস এড়িয়ে চলেন তবে স্তনের ব্যথার ধরন বা তীব্রতা যদি অস্বস্তিকর না কারণ না হয় তাহলে গর্ভাবস্থায় আপনি সহবাস চালিয়ে যেতে পারেন খুব সাবধানে ব্যথা ও চাপ চাপ লাগার অনুভূতি আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে যদি ব্যাহত না করে এই ব্যথা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই ছোট্ট ব্যথা হলে আপনি কোনো পেনকিলার হুট করে খেতে যাবেন না অবশ্যই আপনার ডক্টরের সাথে নিয়ে কথা বলে আপনার ডক্টর যেটা আপনাকে অ্যাডভাইস করবে সেই ওষুধই খাবেন গর্ভাবস্থায় সময় সাথে সাথে স্তনের বোটার আকার বড় হতে থাকে পাশাপাশি গাঢ় রং হয় এছাড়া স্তনের ব্যথা বিশেষভাবে স্তনের বোটাতে অনুভূত হয় গর্ভকালীন হরমোনের প্রভাবে শরীরের অন্যান্য স্থানের মতোই স্তনার ব্যথা রক্ত চলাচল বেড়ে যায় স্তনের বোটার আশেপাশের গাঢ় রং জায়গা এরিওয়ালা বলে তো গর্ভ এরিওয়ালাতে আপনি ছোট ছোট দানা বিচির মতো লক্ষ্য করতে পারেন এমন দানা বা বিচি দেখা দিলে ঘাবড়াবেন না এগুলো মূলত স্থনের বোটা চারপাশে এক ধরনের গন্থি ফুলে ওঠার অংশ এই গন্থি তেল জাতীয় পদার্থ নিঃসরণ করে স্তনের বোটাকে শুষ্কতা থেকে বাঁচায় এবং সুস্থ রাখে তাই এই দানা বা বিচি দেখলে কোনো অসুবিধা নেই অবস্থায় প্রথম ত্রৈমাসিকের শেষে অথবা দ্বিতীয় তৈমাসিকের শুরুতে আপনি আপনার স্তনের আকার পরিবর্তন লক্ষ্য করবেন শিশুর জন্মের পরে তার পুষ্টির চাহিদা পূরণের প্রস্তুতি হিসাবে আপনার স্তনের এই সময় ফ্যাট বা চর্বি জমা হতে থাকে পাশাপাশি স্তনের ভেতরে থাকা দুধ তৈরির নালিকাগুলো প্রশস্ত হতে থাকে সব মিলিয়ে গর্ভাবস্থায় স্তনের আকার স্বাভাবিকের থেকে বেড়ে যায় স্তনের আকার বাড়ার সাথে সাথে ব্রায়ের কাপের সাইজ সাধারণত বেড়ে যায় তৃতীয় মাসে আপনার ব্রাপ মা পুরোপুরি সাইজ বেড়ে যায় বোটার আশেপাশে চুলকানি হওয়া গর্ভাবস্থায় হরমোনের তারতম্যের কারণে স্তন ও স্তনের বোটা সহ শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি হতে পারে এছাড়া গর্ভকাল বাড়ার সাথে সাথে সাধারণত স্তনের আকার বাড়তে থাকে স্তনের ত্বকটা কিছুটা টান টান হয় এতে বোটায় চুলকানি থাকে ত্বক স্তনের এই সময়টা একটু চুলকানি অনুভব হতে পারে ত্বক টান হওয়ার কারণে বোটার চারপাশে চামড়ায় স্টেচ মার্ক ফাটা দাগ দেখা দিতে পারে আবার কারোর আবার একজিমার মতো চর্মরোগের কারণে স্তনের বোটা চারপাশে চুলকানিও হতে পারে যোগ্য যদি কোনো কারণে চুলকানির ধরন আপনার কাছে অস্বাভাবিক মনে হয় বা চুলকানির কারণে স্বাভাবিক কাজকর্ম ঘুম ব্যাহত হয় একজন ডক্টরকে অবশ্যই দেখিয়ে নেবেন তো গর্ভ অবস্থার শেষের দিকে স্তনের বোটা থেকে দুধের মতো হলুদ সাদা সোনালী রঙের আঠালো তরল হয় হল বা দুধ শিশুর জন্মের এই শাল দুধ পান করে এই এটি শিশুকে তার প্রয়োজনীয় নানান ধরনের গুরুত্বপূর্ণ পুষ্টির উপাদান সরবরাহ করে শাল দুধে অনেক অ্যান্টিবডি থাকে যা নবজাতক শিশুকে নানান রোগ জীবাণুর হাত থেকে মুক্ত করে গর্ভাবস্থায় শাল দুধ নিঃসৃত হওয়া একটি স্বাভাবিক ঘটনা এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই এই শিশু এটি শিশুর জন্মের জন্য আপনার শরীরকে প্রস্তুতির একটি সংকেত মাত্র তবে শাল দুধ নিঃসরণ যদি আপনার অস্বস্তি হয় কিংবা গায়ে কাপড় ভিজে যায় তাহলে টিস্যু পেপার অথবা বেস্ট প্যাড ব্যবহার করতে পারেন গর্ভাবস্থায় আপনার স্তন সহ সারা দেহে রক্ত সরবরাহ বাড়ে এই সময় শরীরের নানান হরমোনের মাত্রা বাড়ে এই সবের প্রভাবে স্তনের শিরাগুলো আকারে বড় এবং দৃশ্যমান হয়ে ওঠে তাই দেখবেন স্তনের ওপরের শিরা যেন দৃশ্যমান হচ্ছে এরকম দেখায় গর্ভ অবস্থায় কারোর কারোর স্তনে চাকা বা পিণ্ডের মতো দেখা দিতে পারে এই নিয়ে কিন্তু চিন্তা করবেন না অবস্থা দ্বিতীয় ত্রৈমাসিক থেকে সাধারণত স্তনে দুধ উৎপন্ন শুরু হয় অনেক সময় দুধ জমে গিয়ে স্তনের গায়ে এমন ফুলে উঠে যেমন পিণ্ডের আকার ধারণ করে তবে এমন কোনো পিণ্ড যদি আপনার কাছে অস্ব অস্বাভাবিক মনে হয় অবশ্যই ডাক্তারের সাথে এটা নিয়ে আলোচনা করবেন পর্যন্ত আমি যেই বিষয়গুলো বললাম আপনাদের সেগুলো সবগুলোই কিন্তু স্বাভাবিক কিন্তু তবু আপনি কখন ডক্টরের কাছে যাবেন স্তনে যখন বগলে শক্ত দানা অনুভব করবেন স্তনে অথবা বগলে স্তনে কোনো অংশ ফুলে গেলে স্তনে অস্বাভাবিক ব্যথা জ্বালা পোড়া হলে স্তনের বোটাতে রক্ত পুজ কিংবা কোনো অস্বাভাবিক তরল বেরোলে স্তনের চামড়া চুলকানি হওয়া অথবা লালচে হয়ে যাওয়া স্তনের চামড়ায় টোল বা গর্তের মতো হয়ে যাওয়া স্তনের আকৃতি অস্বাভাবিক হয়ে যাওয়া এই ধরনের জিনিস যদি আপনি দেখতে পান অতি অবশ্যই অবিলম্বে ডক্টরের কাছে যান অবস্থায় মহিলাদের শরীরের বিভিন্ন রকম পরিবর্তন ঘটে তার মধ্যে স্তনের যে পরিবর্তনগুলো ঘটে থাকে বা স্তনের কীরকম পরিবর্তন দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী আজকে সেই বিষয়গুলোই আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো টপিকের সাথে আজ আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই উত্তর দেবো